প্রিমিয়ার লিগে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন মোসাদ্দেক সৈকত। দলের প্রয়োজনে যে কোনো অবস্থায় পারফর্ম করাই তার কাছে বড় কথা। এদিকে ভারতকে নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনো কারণ দেখছেন না এই অলরাউন্ডার। ভারত ম্যাচ নিয়ে ভালো মন্দ দুটাই ভাবা যায়। কোহলি দলটা বিশ্বকাপের দাবিদার, তাদের বিপক্ষে ডু অর ডাই সিচুয়েশন বাংলাদেশকে চাপমুক্ত থাকার সুযোগ দিচ্ছে না। ভালো দিক, এই ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের, তাই নিজেদের খাটো করার সুযোগ নেই। টুর্নামেন্টের এখন এমন একটা অবস্থানে আছে, আমি মনে করি না যে আসলে এখন ইন্ডিয়া বা অন্য কোনো টিম নিয়ে চিন্তা করার মতো সময় আমাদের আছে। অবশ্যই ইন্ডিয়া একটা শক্ত প্রতিপক্ষ, সো আমি মনে করি যে আমরা যে ক্রিকেটটা খেলতেছি সেটা আমরা খেলতে পারলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারি। যেটা এজ বাস্টনের উইকেট অন্যান্য উইকেটের থেকে আমি মনে করি যে একটু বেশি ভালোভাবে এখানে ব্যাটসম্যানদের জন্য বেশি হেল্প থাকবে, হয়তো বা সকাল সকাল হয়তো একটু মুভমেন্ট থাকবে। সো যদি আমরা আগে ফিল্ডিং করি চেষ্টা করবো, প্রথম আর্লি 10 ওভারের মধ্যে হয়তো 2-3টা উইকেট দেবে। প্রিমিয়ার লিগ থেকে আমি এই চেষ্টাই করছি, যখনই ব্যাটিং করছি চেষ্টা করছি স্ট্রাইক রেটটা বেশি নিয়ে ব্যাটিং করার। সো আমি আসলে স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করতেছিলাম যে যখনই যাবো তখনই আমি হয়তো 100-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করার চেষ্টা করবো। এবং বলিংয়ের সময় আমি খুব ভালো করে জানতাম যে আমার আসলে যে রোলটা আছে বলিংয়ে, আমি জানি যে আমার হয়তো 5-6 বার বোলিং করা লাগতে পারে এবং সেখানে ডট বোলিং করা লাগতে পারে। উইকেট থেকে বেশি ইম্পর্টেন্ট আমার ডট বোলিং করাটা। লাভ হবে, আমরা তাদের সাপোর্ট করব। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বার্মিংহাম, ইংল্যান্ড। আমি খুলে নিচ্ছি ব্রো।